সো আজকে এখন হচ্ছে যে আমাদের হিরো গ্ল্যামার বাইক রাইড করতে হবে। সো বাইরে বাই নেগেটিভ যে বাইক রাইড করার এক্সপিরিয়েন্স আছে, বাট গ্ল্যামারটা চালানো হয় নাই। সো গ্ল্যামারটা চালানো কি রে বড়া চালাবো এখন। হ্যাঁ, আমার পিছনে আছে নিবির ক্যারিয়ার, ওটা তুলে নিয়ে আসি যে চল ভাই। অ্যান্ড বড় কথা হচ্ছে হিরোর গ্ল্যামার, হিরো গ্ল্যামার চালাইতেছি ফর দ্য ফার্স্ট টাইম। সো এটা গাড়ি অনেক স্মুথ আছে, এখনও 17,000 কিলোমিটার উপর চলছে, বাট মিটার টিটার কিছু বোঝা যাচ্ছে না, বাট তাও স্টিল নাও। সো সব ধরনের বাইক চালানোর এক্সপিরিয়েন্স থাকা দরকার, সো এখন এই জন্যই হচ্ছে চালাচ্ছি। ওভারঅল একটা রিভিউ দিয়ে দেওয়া যাবে। সো আদি যুগের হচ্ছে গিয়ার সিস্টেম, সামনে কমবে পিছনে বাড়বে, অ্যান্ড আমাদেরগুলোতে হচ্ছে যে একটার মধ্যে নিচে উপরে নিচের উপরে, অবশ্য এটা ভালো, বাট যারা হচ্ছে ম্যানুয়ালি গাড়ি চালায় তাদের জন্য হচ্ছে আরেকটা অন্যরকম একটা ফিল, দুইটার দুই মজা। এটাও আমি মজা পাচ্ছি ভালোই। অ্যান্ড বড় কথা হচ্ছে যে স্পিডের টর্ক, ওরে টর্ক, এই সেগমেন্টের গাড়িতে হচ্ছে যে টর্কে যে মজা আছে, বাট আমার কাছে লিটারেলি আই এম নট ইউজ টু। সো আমি হচ্ছে যে কম্পিউটার সেগমেন্টের বাইক চালাই, সো এসএস চালানোর চালাতে চালাতে যে অভ্যাসটা হয়ে গেছে এইটাতে অবশ্যই একটু খেলনা খেলনা লাগতেছে। সো এখন আছি আখতারুজ্জামান ফ্লাইওভারে। সো আমাদের আমার গাড়ির হয়তো আপনারা পোশন করতে পারতেন আমার কী হয়েছে, গাড়ি হচ্ছে ইঞ্জিন ডাউন দিছি, সো দ্যাট হচ্ছে আজকে তো গাড়ি ঠিক হইতে হইতে অনেকক্ষণ লাগবে, তো আমাদের একটা জিনিসের শর্ট হয়ে গেছে, যার কারণে হচ্ছে আরেকটা সার্ভিস সেন্টারে যাচ্ছি ওটা নিয়ে আসার জন্য। অ্যান্ড গাড়ি ভাই ইঞ্জিনের যে টুকিটাকি এতগুলো জিনিসপাতি কেমনে কি, বাট গ্ল্যামার ইজ গ্ল্যামার, গ্ল্যামার বস, আরে হেভি চালায়ও মজা আছে গ্ল্যামার। আহো সবাই উইয়ার্ড ভাবে তাকাই কেন, গ্ল্যামার চালাইতেছি মডেল লগিং এর সেটআপ দিয়ে। সো ইটস ওকে, সমস্যা নাই। সো গাড়িটা বেসিক্যালি হচ্ছে রবির, তো আমার গাড়ি তো ডাউন, সো দ্যাট হচ্ছে আবিদার যখন হচ্ছে সিগন্যাল দিছে ক্যামেরাটা অফ ছিল, ও অত ধরে নাই, যদিও গাড়িটা আমার না, গাড়ির কাগজপত্র ওকে আছে এবং আমার ড্রাইভিং লাইসেন্সও ওকে আছে, তাও হেলমেটের জন্য হচ্ছে নিবিড়কে নামা দিলাম, যাতে হচ্ছে প্যারাপুরা না দিক, হয়তো বা মোড়ে একটু প্যারাপুরা পাইতে পারি। সো দেখি কি হয় স্কেপিং। সো আর প্যারাপুরা নাই, তো এখন ডাইরেক্ট হচ্ছে চলেছেন। ফার্স্ট ইম্প্রেশন আমার গ্ল্যামার রাইড জো, সেটার ব্রেকিং আমার কাছে সেই লাগছে, সেই লেভেলের ব্রেকিং। অ্যান্ড বড় কথা হচ্ছে টর্ক পাওয়ার সম্পর্কে তো আপনাদেরকে বললামই, অ্যামেজিং একটা টর্ক পাওয়ার, অ্যান্ড পিক আপও জোস লাগতেছে। সো আদার্স বাইক মোটামুটি কম বেশি চালানো হয়েছে, বাট গ্ল্যামার তেমন একটা চালানো হয় নাই। সো গ্ল্যামারের ফার্স্ট ইম্প্রেশন বলবো, যারা এই সেগমেন্টের বাইক নিয়ে হচ্ছে যে কিনেন, যাদের বাজেট এই সেগমেন্টের বাইকের, তাদের জন্য হিরো গ্ল্যামার অ্যামেজিং একটা অপশন। সো ডিপেন্ড করবে হচ্ছে কার কোনটা চয়েস ওটার উপরে। তো আমি যাচ্ছি এখন একটা যেমন ফ্লাইওভারে, হ্যাঁ সুজুকি গাড়ির 125, হ্যাঁ সেটা সিডিংও সেই আর অনেক কমফোর্টেবল চালায়। তো এই ছিল হচ্ছে আমার গ্ল্যামারের ফার্স্ট রাইড ইম্প্রেশনের অভিজ্ঞতা। সো এটা রিভিউ না, কারণ রিভিউ করতে হলে আর সোজা দিয়ে চলে যাব, সোজা দিয়ে তারপর বামে ঢুকবো। সো রিভিউর এক্সাম্পল হচ্ছে আসলে অন্য কিছু হয়, অ্যান্ড খারাপ না, অ্যাটলিস্ট 15-20 কিলোমিটার রাইড করলাম এখন। সো আমার মানে
comfortable with পায়ের সিটিং পজিশন, সেগুলো হচ্ছে দেখার মতন। পোলা বাইন যে কেন হেলমেট ছাড়া চলায়, তিনজন একসাথে and this is the first impression ride for the first time amar hocche glamour ride kora holo and amazing kharap na bame etar exactly budget range ei segment er je bike gulo ache oi bike onujayi amar kache besh bhal lagche eto till then take care allah hafiz see you in the next vlog